বাকরখানি ময়দা দিয়ে তৈরি রুটি খাবার বিশেষ। এটি বাংলাদেশের পুরান ঢাকাবাসীদের সকালের নাস্তা হিসাবে একটি অতি প্রিয় খাবার। ঐতিহ্যবাহী এই রুটির নামের পেছনে রয়েছে নবাব মুর্শিদ কুলির খাঁর দত্তক ছেলে আগা বাকের এবং মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমের প্রেমের কাহিনী। বিস্তারিত ইতিহাস না হয় কোনো একদিন সময় করে শোনাবো। আজ আমি বাকরখানির সাথে খাবো বাংলার অতি প্রিয় বেগুন ভাজা, সাথে দুরকম মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচা এবং কমলাভোগ। বাকরখানি বেগুন ভাজা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। বাকরখানি উৎপত্তি হলো আফগানিস্তান এবং রাশিয়ায়, তবে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কলকাতায় খিদিরপুর অঞ্চলে এটি পাওয়া যায়, সেখান থেকে আমি কিনে এনেছিলাম। তার একটি বিস্তারিত ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে, তাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন বা আমার সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে একান্ত অনুরোধ যে বাংলাদেশের ঢাকায় এবং চট্টগ্রামে যে অঞ্চলে বাকরখানি পাওয়া যায় সে সম্বন্ধে আমাকে একটু অবগত করবেন, আমাকে জানাবেন। এছাড়া অন্য কোনো অঞ্চলে যদি পাওয়া যায় থাকে তাও আমাকে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের দেশে আসছি এবং ঘুরে দেখব বিভিন্ন রকমের পুরাতন খাবার এবং সেগুলো তুলে ধরব আমার এই চ্যানেলে, যাতে দু দেশের মধ্যে মেলবন্ধন আরও বেশি করে বাড়ে। সবাই ভালো থাকবেন। আমি রাজ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন টপিকের উপর ভিডিও বানিয়ে এই চ্যানেলে দিচ্ছি, তাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর মনে করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।